আজকে রান্না করব পাবদার দই পোস্ত। রান্না করার জন্য 500 গ্রাম মাছ নিয়েছি, নুন নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা চিরে রেখেছি, টক দই ফেটিয়ে রেখেছি, কালো জিরে রেখেছি, হলুদ রেখেছি, ধনে পাতা কুচি রেখেছি, আর একটু চালমগজ ধুয়ে রেখেছি, আর একটু এক চামচ মতো চালমগজ ধুয়ে রেখেছি, আর এক চামচ মতো পোস্ত ধুয়ে রেখেছি। এগুলো এখন বাটবো। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের একটু টপিস ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিচ্ছি। আর পেঁয়াজের ভিতরগুলো ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি, করে ভাজি নিই। এপি টপিস করে ভেজেছি। আর আমি যখন মাছটা নুন হলুদ মাখিয়ে রাখি না ভাজার আগে, তখন একটু তেল মাখিয়ে রেখেছিলাম। তেল না মাখালে মাছটা ফাটবে, সেই জন্য তেল মাখিয়ে রেখেছি। আমি মাছ ভাজা তেলটার মধ্যেই দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আপনারা চাইলে একটু তেল দিতেও পারেন। আমার একটু তেল বেশি ছিল তাই আমি আর তেল দিইনি। আমি এবার দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিলাম। নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, এর ভিতর পোস্ত আর চালমগজটা বেটে রেখেছি, দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার 1 মিনিট পরে আমি জল দিয়ে দিলাম, 250 মতো জল দিলাম, 1 কাপ। কটা চিরে রাখা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দাম 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে এবার মাছটা দিয়ে দিলাম। দিয়ে একটু জলের মধ্যে নেড়ে চেড়ে ঠিক 2 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। আমি ফিরে এলাম 2 মিনিট পর, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার পাবদার দই পোস্ত রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে। আপনারাও পরিবেশন করুন, খেয়ে দেখুন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার করবেন। নমস্কার।